নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য আর আপনারা দেখছেন বৈদিক কথা। আজকের বৈদিক কথায় যে আলোচ্য বিষয় সেটি অবশ্যই মহাশিবরাত্রিকে ঘিরে। মহাশিবরাত্রিতে একটা বিশেষ ক্রিয়া, যে ক্রিয়াতে আপনার জীবনে অনেক বেশি উন্নতি আনতে পারে, আপনার জীবন থেকে শনি গ্রহের কুপ্রভাব কিন্তু মুক্তি দিতে পারে। আপনার যদি সাড়ে সাতই চলে, মানে আপনার জন্মরাশি যদি মকর, কুম্ভ অথবা মীন হয়, তাহলে কিন্তু আপনার জীবনে অত্যাধিক শুভ একটা পরিবেশ সৃষ্টি করতে পারে, একটা শুভ প্রভাব প্রদান করতে পারে আজকের এই ক্রিয়াটি। এই ক্রিয়াটি বর্ণনা করার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, যে হিন্দু হয়ে হিন্দু সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে আমাকে সহযোগিতা করার জন্য পেজটিকে অবশ্যই ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন বৈদিক কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার একটা সাবস্ক্রাইব বা আপনার একটা লাইক আমাকে উৎসাহিত করবে আগামী দিনে আরও আরও অনেক বেশি ভালো ভিডিও আপনার সহযোগিতার জন্য নিয়ে আসার জন্য। শিবরাত্রিতে যখন শিবজিকে অর্পণ করেন দুধ গঙ্গা জল, সেই সময় দুধ, দই, ঘি, মধু, চিনি, এই পঞ্চামৃত একত্রিত করুন। একত্রিত করে তার মধ্যে কালো তিল কিছুটা পরিমাণ দিয়ে দিন। পঞ্চামৃত সহযোগে কালো তিল মিশ্রিত করে শিবজিকে অভিষেক করুন ওম নমঃ শিবায় এই মন্ত্রে। এই মন্ত্রে অভিষেক করার সময় মনে রাখবেন, আপনি যখন অভিষেক করছেন মুখে ওম নমঃ শিবায় উচ্চারণ করছেন, আর তার সাথে সাথে যে মনের ইচ্ছা, সেই ইচ্ছাটিকে ঈশ্বরকে অন্তর থেকে নিবেদন করতে হবে এবং তাকে জানাতে হবে আপনার কি চাহিদা রয়েছে, কি চাইছেন আপনি তার কাছে, এবং শনিদেবের যে কুপ্রভাব, সেই কুপ্রভাব আপনার জীবন থেকে যাতে কমে যায়, সেই কমে যাওয়ার প্রার্থনা করতে হবে। মনে রাখবেন, শিবজি শনিদেবের প্রতিকারের অন্যতম অঙ্গ। যদি শিবজি বা হনুমানজির পুজো করা যায় সাড়ে সাথে, কিন্তু এমনি থেকেই কম হয়, মানে কুপ্রভাবটা অনেকটা হলেও লাঘব হয়। তাই আজকের যে ক্রিয়া, সেই ক্রিয়াটি আপনি যদি সঠিকভাবে সম্পন্ন করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবন থেকে শনি গ্রহের কুপ্রভাব, সাড়ে সাথীর কুপ্রভাব বা ঢাইয়ার কুপ্রভাব হতে আপনি মুক্তি পাবেন। তাছাড়া যদি আপনি এই ক্রিয়াটি মহাশিবরাত্রিতে করতে পারেন এবং এর সাথে যদি 108 বার ওম নমঃ শিবায় জপ করতে পারেন, তাহলে আপনার আধ্যাত্মিক মুক্তির পথ প্রশস্ত হবে এবং আপনি আপনার জীবনে সুখ সমৃদ্ধি এবং চতুর্বর্গ যে সাকসেস, সেই সাকসেস আপনি কিন্তু পাবেন। অর্থাৎ ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, এই চতুর্বর্গ সাকসেস কিন্তু আপনার জন্য থাকবে। তাই দেরি না করে প্রসেসটিকে লিখে নিন কোথাও এবং একাধিক মানুষের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকেও সহযোগিতা করুন ঈশ্বরের কৃপা পেতে। জানবেন, শুভ কাজে নিজেকে নিয়োজিত করতে পারলে ঈশ্বরও খুশি হন এবং মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসাও পাওয়া যায়। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে এই পেজটিকে ফলো এবং শেয়ার করবেন, যাতে আরও 5 জন মানুষ আপনার দ্বারা উপকৃত হন, ভগবান শিবজি আপনাকে 2 হাত ভরে আশীর্বাদ করতে পারেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, জয় মাতারা।